Hi friends, welcome to my channel. So, আজ শিবরাত্রি, আর শিবরাত্রির সবাইকে শুভেচ্ছা. শিবরাত্রি সবারই ভালো কাটুক. আর আজকে আমাদের বাড়িতে বড় করে কালী মায়ের পূজা শেষ পর্যন্ত দেখি. শিবরাত্রির দিনে রাত্রি বেলা আশা করছি আপনাদের ভালো লাগবে. আর প্রতিদিনই নিত্য পূজা হয়, রাত্রি বেলা আরতিও হয়, কিন্তু আজকের দিনে বড় করে কালী মায়ের পূজা হয়। তো কালী মায়ের পূজা আমরা সারা দিন কিভাবে কাটাই, মা কে কিভাবে পূজো দেয়া হয়, সে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব. ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে. আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে. তো কেন শব্দ হচ্ছে দেখিয়ে দিচ্ছি. এই যে আমার এক ভাইজি রান্না করছে, রান্না প্রায় হয়ে এসেছে. আর রাত্রিবেলা কিছু জনকে নিমন্ত্রণ করা হয়েছে, আর কালকে আমাদের বেশি করে নিমন্ত্রণ থাকবে. এবারে চলুন আমাদের মাকে দেখাচ্ছি, আমাদের কালীর মাকে. চলুন. তো এটা মায়ের মন্দিরের চূড়া, আর মন্দিরের বাইরের দিকটা এটা. তো আজকে সাজানো হয়েছে আম পল্লব, ফুল, কলাপাতা দিয়ে খুব সুন্দর করে মন্দিরের চারপাশটা সাজানো হয়েছে. এবার মাকে দেখাচ্ছি, দেখুন আমাদের মাকে. তো আমার মা আর বাবা মিলে মাকে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে. এখন মায়ের মালা পরানো হচ্ছে. তো মা আমাদের সবসময় সুখে দুঃখে আমাদের সাথে আছেন, পাশে আছেন. আর আমরা সব কিছুতেই মাকে স্মরণ করি, স্মরণ করে সব কিছু কাজ আমরা করি. মায়ের উপরে আমাদের সবারই, আমাদের পরিবারের বিশ্বাস আছে. আর আমার মা বাবা তাদের যথাসাধ্য চেষ্টা করেন মায়ের নিয়ম মতো পুজো অর্চনা করার. এখন সন্ধ্যে হয়ে গিয়েছে, এই সময় আমাদের প্রতিদিনই সন্ধ্যা আরতি হয় মায়ের. আর যেহেতু আজকে বড় পুজো, বড় পুজোর পরে আরতি হবে, সেজন্য মা একটু ভোগ দিয়ে আরতি করে দিয়েছে. এবারে যে আরতিটা হবে সেটা বড় পুজোর পরেই হবে. ঢাক বাজাচ্ছে ঢাকে, মা আরতিটা করে দিচ্ছে. বাবা যখন বাড়িতে না থাকে তখন মাই আরতি করে দেয় সন্ধ্যাবেলা মায়ের. আমার মা সব পুজো অর্চনাই করতে পারে, দেখুন আমার মায়ের রূপ. এবারে মা বসে গেছে মায়ের ভোগ করার জন্য. তো এখানে মায়ের মানে মা কালীর জন্য মোট 17টা পদ করা হয়। তো আমার দাদু এই নিয়মটা করে গেছে, তো আমাদেরকে এই নিয়মটাই করতে হবে. তো 17টা পদের মধ্যে থাকবে ভাজাভুজি, আলু ভাজা, বেগুন ভাজা করে এরকম অনেকগুলো ভাজা থাকবে, খিচুড়ি, মুগ কলাইয়ের খিচুড়ি হবে, অন্নভোগ হবে, পায়েস হবে, গুড় পিঠে হবে, এরকম করে 17টা হবে পদ. আর এইখানে দেখুন যে কিছু জনকে নিমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য খিচুড়ি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে. দেখুন বাচ্চা বড় করে কিছু জনকে নিমন্ত্রণ করা হয়েছে. তো এক পাশে পুজো চলছে আর এই পাশে খানদান চলছে. আমার মেয়েও এখানে বসে গেছে ওদের সাথে. এবারে আমরা সবাই মিলে যাচ্ছি আরেক মাকে বরণ করতে. তো ওই মাকে বরণ করে এনে আমরা মায়ের পুজো শুরু করি. আর যেখানে যাচ্ছি কালী মায়ের মন্দির, তো আমাদের রক্ষণকারী মায়ের মন্দির. আমার দাদু নিয়ম করে গেছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের পুজো হয়.
মন্দিরের সামনে আমরা চলে এসেছি। দেখুন আমার মা বাবা বরণ করে নিচ্ছে মাকে। তো এই মায়ের পুজো হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাস করে, এখানে গ্রামের সবাই উপস্থিত থাকে। মানে এটা আমাদের দেশের মন্দির, এতেও খুব আনন্দ করে সবাই। আর এই মাকে যেহেতু রক্ষাকালী, তাই মায়ের প্রতিমা তৈরি করে সেদিনেই তৈরি করা হবে, তারপরে পুজো করে আবার সূর্য ওঠার আগে আসিয়ে দেওয়া হবে। তো আমার মা বাবা দেখে বরণ করে নিচ্ছে মাকে, তো আমরা সবাই প্রণাম করে নিলাম বরণ করে নিচ্ছে আমার বাবা। তো এই মা আমাদের ভীষণ জাগ্রত, এবার মাকে বরণ করে নিয়ে আমরা সবাই আবার ফিরে যাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে এই দেশের মন্দির, মায়ের মন্দির। তো মন্দিরে চলে এসেছি আমরা সবাই আবার। এবার মায়ের পূর্ণগর্ভ ডোবানো হবে, তো আমার মা পূর্ণগর্ভ ডুবিয়ে নেবে। আর যেহেতু আমাদের এই মা মানে কালী মা একেবারে প্রতিষ্ঠিত হয়ে আছেন, তাই আর মায়ের মানে ঘট যে মঙ্গল ঘট, সেই ঘট ডোবানো আর হয় না, পূর্ণগর্ভ ডুবিয়ে নেওয়া হয়। তো সেই জন্য আমার মা পূর্ণগর্ভ ডোবানোর জন্য চলে এসেছে দিঘির ঘাটকে। তো এটা আমাদের ভীষণ বড় দিঘি, একদিন আমি দিঘিটা দেখাবো আপনাদেরকে। ভিডিও করছি এবারে আমার মা বলার সময় থাকবে, এটা অনেকে জানে তিনবার। এবারে বাবা পুজো শুরু করে দেবে, যেহেতু মায়ের আমাদের প্রাণ প্রতিষ্ঠা সব কিছু হয়ে আছে, তো ষোড়শ উপচারে যে পুজোটা হয় সেটাই হবে এবার। তারপরে বাবা মাকে ডাকবে মায়ের যে ভোগগুলো তৈরি হয়েছে সেগুলো ধরার জন্য। এবারে দেখুন আমি অনেকটা সময় বাদ পুজোটা দেখাচ্ছি, কারণ অনেক কাজের চাপে মাঝখানের ভিডিও দিতে পারিনি আমি। এবারে আমার বাবা মায়ের ঘটে ফুল চাপাচ্ছে, অনেক ভক্ত উপস্থিত হয়েছে, তো ভক্তদের মনস্কামনা পরিপূর্ণের জন্য তারা আরজি রেখেছে যে ফুল চাপাতে হবে। তো মায়ের ইচ্ছে হলে মা ফুল দেবেন ভক্তদের মনের আশা পরিপূর্ণ করার জন্য। তো বাবা ফুল চাপাচ্ছে। তো আবার আমি কিছুটা সময় বাদে দেখাচ্ছি মায়ের এবার আরতি হচ্ছে, আমার এক কাকু আর আমার মা আরতি করছে। এই কাকু আমাদের প্রতি বছর মায়ের পুজোর সময় আমার বাবার সাথে পুজো করে মায়ের। এবারে আমি তার পরের দিনে দুপুর থেকে আবার ভিডিও স্টার্ট করছি। তো আমার এই ভাইজি এখন মিষ্টি পরিবেশন করতে যাচ্ছে, মানে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তাদেরকে পরিবেশন করতে যাচ্ছে, সবাই খেতে চলে এসেছে। তো কী কী হয়েছে মেনু দেখিয়ে দিচ্ছি। ভাত হয়েছে ঝিঙা আলু চিংড়ি মাছ দিয়ে পোস্ত হয়েছে, আর হয়েছে ডাল শাক ভাজা চাটনি আর মাংসর ঝোল ছাগল মাংস। আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আছে, অনেকেই মাংস খান না তো তাদের জন্য মাছ আর মিষ্টি। আমার ছোট মাইমা, আর এই যে এটাকে তো চেনেন, এটা আমার ভাইজি, এটা আমার আদরের পিসিমণি, আর ওই যে ওইটা হচ্ছে আমার ছোট মামার ছেলে,
মানে মাইমার ছেলে, ছোট ছেলে, আর এর উপরে ওর দিদি আছে। তো সবার সাথে আজকে পরিচয় করে দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ বুঝতেই পারছেন পুজো ঘর এত কাজ আছে, ঝামেলা। তো পরে অন্যদিন পরিচয় করিয়ে দেবো সবার সাথে। আর এটা আমার মেজো মামার ছেলে, দেখুন। তো ভিডিও করছি, দেখে পালিয়ে যাচ্ছে। আর দেখুন এই যে নাতনি, আমার কাছে ছাড়া খাবে না। তুমি কি খাচ্ছ? কি দিয়ে ভাত খাচ্ছ? তো এক পাশটা আমি দেখিয়ে দিচ্ছি একটু, যে খাওয়ান চলছে আমাদের ওই পাশে। তো পুরোটা দেখালাম না খাওয়ার ভিডিওটা, কারণ কে কি মনে করবে ওই জন্য খাওয়ানের ভিডিওটা আমি দেখালাম না। এবারে সবারই খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে গেছি। এই যে আমার ভাইজি আমাকে মাংস খাইয়ে দিচ্ছে, তো আমি ওকে খাইয়ে দিলাম মাংস। একটু একটু ছোট করে দেখিয়ে দিলাম। এরপরে সব খাওয়া দাওয়ার পরে দেখুন আমার মা আমাকে বলছে উপরে কাপড় মেলা আছে অনেক, সব গোজ করে নিয়ে আয়। এবার বউ দিয়ে বলছে যাও সোনা, সব কাপড়গুলো তুলে নিয়ে এসো। এই যে বৌদির মেয়ে বলছে চলো চলো তুলে নিয়ে চলে এসে, অর্ডার পালন করি মায়েদের। তো চলে এসেছি ছাদে, আমার মেয়ে, আমার নাতনি। তো নাতনি কি সুন্দর কথা বলছিল, পাকা পাকা শোনাতাম, কিন্তু পাশে হচ্ছে মাইক চলছিল, মাইকে গান বাজছিল, তো কপিরাইট ক্লেম আসার ভয়ে আমি আর ভয়েস ওভার দিলাম, অরিজিনালটা শোনাতে পারলাম না। দেখুন এটা আমাদের দেখি কি সুন্দর লাগছে ছাদ থেকে দেখিটা। আর মা এই যে ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছে। অন্য বছর আরও অনেক ফুল গাছ থাকে, তো এবছর একটু কম, কারণ একবার বর্ষার জলে হেজে গিয়েছিল, তারপরে আবার ঘুরে লাগিয়েছে গাছ। তো এবার রাত্রেবেলা আমরা আবার খেতে বসে গেছি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।